টুকুর নেতৃত্বে জনসমুদ্রে পরিণত বরগুনার রাজপথ, তত্ত্ববিদের চিত্রে বরগুনা ব্যুরো প্রধান মোহাম্মদ ইফতেখার মোর্শেদ ও রিমন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা এক আমতলি তালতলি বরগুনা সদর আসনের হাজার হাজার ত্যাগী নেতাকর্মী ও সাধারণ জনতা গোলাম সরোয়ার টুকুর মনোনয়ন প্রত্যাশায় বরগুনার রাজপথ কাঁপাচ্ছেন। এ আসনে দলীয় মনোনয়নে পাঁচবারের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মনোনয়ন ঠেকাতে মাঠে নেমেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ সাংসদ শম্ভুর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে টুকুর সমর্থনে মনোনয়ন প্রত্যাশায় কাজ করছেন। তৃণমূল নেতাকর্মীদের দাবি, দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত বরগুনা এক আসন ধরে রাখতে টুকুর বিকল্প নেই। মনোনয়ন পেতে টুকু আমতলি তালতলি ও বরগুনা সদর এলাকা চষে বেড়াচ্ছেন ও উৎফুল্ল সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের নিয়ে। গোলাম সরোয়ার টুকু ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি রাজনীতিও করেছেন। তিনি স্কুল ছাত্রলীগের সভাপতি ছিলেন, কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, বরগুনা সরকারি কলেজে দুইবার ভিপি নির্বাচিত হয়েছেন, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন দুইবার। বর্তমানে তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। তিনি 2001 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বরগুনা তিন আমতলি তালতলি আসনের নির্বাচন পরিচালনা করেছেন। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা এক আমতলি তালতলি বরগুনা সদর আসনে যে কয়জন নেতা আওয়ামী লীগ মনোনয়ন পেতে প্রত্যাশা করেছেন তাদের মধ্যে টুকু অন্যতম জনপ্রিয়। একজন সুবক্তা ও কর্মীবান্ধব নেতা হিসেবে গোলাম সরোয়ার টুকু সততা ও সৃজনশীল চিন্তা এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে বরগুনার সাধারণ মানুষের কাছে উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সরোয়ার টুকু রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বরগুনার মাটি ও মানুষের হৃদয় জুড়ে আছে জাতিজনক বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসা। এজন্য প্রত্যেকটি নির্বাচনে এখানকার মানুষ আওয়ামী লীগকে নির্দ্বিধায় ভোট দিচ্ছে, কিন্তু সাধারণ মানুষের এই ভালোবাসাকে পুঁজি করে এখানে যিনি দীর্ঘদিন সাংসদের দায়িত্ব পালন করেছেন তিনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন। এখন মানুষ পরিবর্তন চায়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয়ী হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে কাজ করে জাতির জনকের সোনার বাংলা ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। আমি যখন স্কুলে পড়ি তখন স্কুল ছাত্রলীগের আমি সভাপতি, আমি যখন বরগুনা সরকারি কলেজে পড়ি আমি তখন কলেজ ছাত্রলীগের সভাপতি, আমি যখন জেলা পর্যায়ে রাজনীতি করি তখন আমি জেলা ছাত্রলীগের সভাপতি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছি তখন আমি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি এই জেলা সবচেয়ে বৃহত্তম বিদ্যাপীঠ বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের ভোটে আমি দুইবার ভিপি নির্বাচিত হয়েছি। 2005 সালে ছাত্র রাজনীতি থেকে বিদায় নিয়ে আমি বরগুনা জেলা আওয়ামী লীগের এক নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছি। 2014 সালে এই দলের মাননীয় নেত্রী আমাকে দ্বিতীয়বার আবার এক নম্বর সাংগঠনিক সম্পাদক করেছে, আর এখন গত বছর নভেম্বরের 16 তারিখ আমি এই বরগুনা জেলা আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আমি আপনাদের সকলের বিবেক বিবেচনার কাছে অনুরোধ করি, মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দেবে যাকে খুশি তাকে দেবে, আমরা নৌকার কর্মীরা তার পক্ষে কাজ করব। কিন্তু আমরা একটা অন্যায়, একটা অবিচার, একটা অত্যাচার, একটা দুর্নীতি, শোষণ, নিপীড়নের হাত থেকে এই নির্বাচনী এলাকার লক্ষ লক্ষ মানুষ আজ মুক্তি চায়। আমরা পরিবর্তন চাই, আমাদের
নেতৃত্বের পরিবর্তন চাই, মহারাজের পরিবর্তন চাই, পরিবর্তন চান। আপনারা ঐক্যবদ্ধ থাকুন এই সংসদ আসনে সংসদ সদস্য মনোনয়নের ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইনশাল্লাহ পরিবর্তন করবে। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।